একপাশে বইটাকে নবাগত শিক্ষার্থী হল, তার আর চোখমুখী জলজল করে সম্ভাবনার আলো, আর অপর ফালদি চলচল চোখে বিদায়ের অপেক্ষায় বই আছে নতুন ফাঁস গড়া সাবেক শিক্ষার্থী হল। শিক্ষক হলো আছে এক ফালদি যেন নতুন অলরে বরণ গরিবের আনন্দ লয়ে রে, আবার অপর ফালদি তার মনত বাজি চলার পুরনো অলরে বিদায় দিবের বেদনা। এরহমেরই এক পরিবেশনা জি চট্টগ্রামের মেহেদিবাগর জি এ এম চার্টার্ড কলেজের নবাগত শিক্ষার্থী হলো এক ফালদি বরণ গড়াই, আবার অন্য ফালদি বিদায় দিয়ে বিবিএ ফাঁস গুজ্জের শিক্ষার্থী হলরে। মার্চের 20 তারিখ মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের অষ্টম তলানাজি বঙ্গবন্ধু হলত জিএম চার্টার্ড কলেজ কর্তৃক আয়োজিত নবীনবরণ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, এবং প্রধান আলোচক আছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ডক্টর আবুল মনসুর। জিএম চার্টার্ড বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত আজকের নবীনবরণ ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যুবক সমাজ এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছে, হাঁটি হাঁটি পা পা করে 7 বছর কেটে দিয়েছে, এরই মধ্যে 93 জন করে 2 সেশন বের করেছে এবং ভবিষ্যতে সফলতার সাথে এগিয়ে যায় বলে আমার বিশ্বাস। অল্প সময়ে ভালো ছাত্রছাত্রী পাইয়ে তারা এবং পাঠদান এবং তারা যে গ্রাজুয়েট তৈরি করেন এই ক্ষেত্রে তারা আই সফল বলে মনে করি। তো আই এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করি। চট্টগ্রামবাসী হল হইতাম চাই যে এই ধরনের প্রতিষ্ঠান খুব দরকার আছে। এই যে আর প্রচুর শিক্ষার্থী তারা কমার্স গ্রাজুয়েটের বাইরের ইয়ন তো খুব সুসংবাদ আনার লাই, তারা মানব সম্পদে রূপান্তরিত হওয়ার ইন্দেশের খাতর লাগিবই তারা। জিএম চার্টার্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোজাম্মেল হকের সভাপতিত্বে এটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিনান্স বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসমত আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আরশাদ চৌধুরী। 2015 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হই, আরাতে প্রথমে 15 সালে শিক্ষা বর্ষ মধ্যে 50 সিট আছে, এখন আরাতে 100 সিট প্রতি সাবজেক্ট করে ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যাকাউন্ট ফিনান্স সার্কো সাবজেক্ট। তো আলহামদুলিল্লাহ আর এখন এই যে অষ্টম বেস লইড এবং আরাতে MBA এবং ট্যুরিজম আর কামিং আইডির এই আর আবেদন করে ফেলে আর জুন মাই দিয়ে ফেলবে হয়ে আর 2 বেস বাইর করছি, প্রতিটা বেস মাই 93 জন স্টুডেন্ট করে আর বাইর হই। দীপ্ত ও সজীবুর সঞ্চালনায় অনুষ্ঠানত আর উপস্থিত আছেন মোহাম্মদ জাহাঙ্গীর, রাশেদের চৌধুরী, মাহবুব আলম চৌধুরী, আরিফ রায়হান সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থী। আজকে আমাদের নবীনবরণ এবং বিদায় অনুষ্ঠান একসাথে অনুষ্ঠিত হচ্ছে, আমরা জিএম চ্যাটার্ড ইউনিভার্সিটি কলেজে পড়ি, আমরা নতুন, আমাদের কলেজটা আমাদের খুবই ভালো লাগে, এখানে শিক্ষক ভালোবাসে এবং অনেক ফ্রেন্ডলি আমাদেরকে পড়াশোনা করায়। 2016-17 ব্যাচ আরা জিএম চ্যাটার্ড ইউনিভার্সিটি কলেজত পড়ারা শুরু করি কি আজ আরা বিদায় সংবর্ধনা এবং আরা শিক্ষকের আন্তরিকতায় এবং সহযোগিতায় আরা সাকসেসফুলি আরা অনার্স শেষ করলাম। এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। Cplus TV চট্টগ্রাম।